সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো যারা বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য আমার আজকের ভিডিওটা। তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কীভাবে বিরিয়ানিটা খুব সহজেই রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন আর সুন্দর একটি কমেন্টস করবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। আর আমি এখানে 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, আর এটা তেল চর্বি হার যেই মাংসটা হয় সেটা নিলে কিন্তু বিরিয়ানিটা অনেক ভালো হয়। আর মাংসটা ধুয়ে আমি সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিলাম, যে কোনো ব্র্যান্ডের হতে পারে। আর এখানে জয়ফল, জয়ত্রী আর শাহী জিরা দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন এখানে দিচ্ছি টক দই দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। আর কাঁচামরিচ দিচ্ছি। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আমরা একটু ঝালটা কম খাই তার জন্য একটু কমিয়ে দিচ্ছি। আসলে ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না। আর এখানে পেঁয়াজ দিচ্ছি এখন আমি 1 থেকে 1.5 কাপ পরিমাণে। আর দুধ দিলাম, ঘন দুধ। তো বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, আমিও বিরিয়ানি অনেক পছন্দ করি, তার জন্য আজকে বিরিয়ানিটা রান্না করছি। আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। আমি যেভাবে রান্না করছি যদি আপনারা এইভাবে ট্রাই করেন, এটা একদম পুরো একদম বাগরচিতের মতো আজকে আমি রান্না করছি। এইভাবে রান্না করলে আপনারা অনায়াসেই কিন্তু খুব সুন্দর করে বিরিয়ানিটা রান্না করে শিখে যাবেন, যারা রান্না করতে জানেন না। আর যারা জানেন তারা তো জানেনই, তাদের জন্য আমার রেসিপিগুলি দেওয়া না। যারা একদমই রান্না জানে না, নতুন আমার ভাইয়া পুরা হয়তো অনেকে আছে, তাদের জন্য আমার এই রেসিপিগুলো দেওয়া। তো আশা করবো সবাই দেখে শিখে নেবেন, আর আমাকে তো অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে জানাবেন। তারপরে আমি এই মশলাগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। এটা আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিতে হবে, আগে একটু মেখে নিচ্ছি এটা। আর জয়ফল, জয়ত্রী দিয়েছি, হ্যাঁ গরম বিরিয়ানি মশলাও দিয়েছি, কারণ এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি আর 2 কেজি পোলাও চাল নিব, তার জন্য বিরিয়ানির মশলাটা অতিরিক্ত দিলে আবার ঝালটা একটু বেশি হয়ে যায়, তার জন্য আমি একটু জয়ফল, জয়ত্রী দিয়েছি একটু ফ্লেভারের জন্য, বিরিয়ানির যে আসল ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। তাহলে এখন আমি আদা রসুন দিয়ে, তারপর এখানে আদা রসুন আর জিরা এগুলা দিয়ে দিয়েছি আমি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে, দিয়ে সুন্দর করে আমি মেখে দিব। এটা মেখে আমি এখন এটা রেখে দিব। তো যারা এখন ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যাবেন। আর আমি এখানে প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করব, তার কারণ একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে যেহেতু বিরিয়ানি রান্নাটা অনেক সময় লাগবে কিছুটা, তার জন্য আমি এখানে প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর তেজপাতা, এগুলো দিয়ে একটু ভেজে নিব লাল করে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। আমি যে স্টাইলে রান্না করছি আপনারা একদিন এই স্টাইলে ট্রাই করে দেখবেন, খারাপ হবে না। আমি এখনও যেই ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটা সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে একটু কষিয়ে নিব প্রথমে, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রেশার কুকারে তো আমরা সবাই রান্না করতে জানি, এই গরুর মাংস সিদ্ধ হতে মিনিমাম 10টা মতো সিটি দেওয়া লাগে। আর আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, আর একটু গরম মশলা গুঁড়ো, এগুলো একটু অ্যাড করে দিলাম। এই তো দেখুন আমি এখন একটু কষিয়ে নিই, তারপর এটা আমি ঢেকে দিব। তো পানি উঠে এসেছে অনেকটা, পানি আর নতুন করে অ্যাড করলাম না এখানে, যেহেতু পানি অনেকটা মাংস থেকে উঠেছে। তো আমি 10টা মতো সিটি দিয়ে নিয়েছি, এখন আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমি এখন পোলাও চালটা ধুয়ে তারপর ঝুরিয়ে রেখেছি। আর এখানে আমি 2 কেজি পরিমাণে পোলাও চাল নিয়েছি, চিনি গুঁড়া পোলাও চাল রানের। তারপর এখানে তেল দিচ্ছি, তেলটা আসলে আমি একটু কম খাওয়ার চেষ্টা করি, বিরিয়ানির মধ্যে অনেক অনেক তেল দিয়ে ফেলে, আসলে তেল যতটাই কম খাওয়া যায় ততটাই তো ভালো। তো তারপরে দিলাম কিছুটা, একদম কম দিলেও তো আবার হবে না। তো এখানে আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন করে, আর এটা আমি
একটু কিছুটা পেঁয়াজ তুলে রাখবো। আর এখানে আমি 2 কেজি পোলাও চাউলের জন্য আমি এখানে 3.5 কেজির মতো পানি দিয়েছি, আর দুধ দিলাম 1/2 কেজির মতো। আর যদি আপনাদের মাংসের মধ্যে পানি থেকে যায় কিছুটা, তাহলে কিন্তু পানি একটু কম দিবেন, না হলে কিন্তু আবার বিরিয়ানিটা নরম হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা 3 কেজি পরিমাণে পানি দিবেন, আর পানিটা প্রথমে একটু কম দিয়ে দিবেন, তারপর লাগলে আর একটু দেওয়া যাবে। আমি কিন্তু দেখুন চালটা কিন্তু ভেজে নিলাম না, আমি প্রথমে পেঁয়াজটা ভেজে পানি দিয়ে তারপর আমি এই পোলাও চালটা দিয়ে দিলাম। কারণ অনেক সময় কিন্তু অনেক আমরা যদি 5 কেজি বা অনেক বিরিয়ানি একসাথে রান্না করি, সে চাল কিন্তু ভেজে নেওয়া যায় না, একটা ভাজা হয়ে গেলে আরেকটা আবার ভাজা হয় না তার জন্য। আর বাবুর্চিরা কিন্তু এইভাবেই রান্না করে, তো আমিও সেইভাবেই চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে কিন্তু আমার সার্থকতা। এখানে আমি বিরিয়ানিটা যখন দেখুন একটু যখন পানি শুকিয়ে এসেছে, কিছুটা পানি আছে, তখন আমি এখানে মাংসটা অ্যাড করবো। কারণ তাহলে দেখুন আমি নেড়ে দিচ্ছি খুব সুন্দর করে, তাহলে সুন্দর করে জিনিসটা মশলা আর চালের মধ্যে সুন্দর করে মিক্সড হয়ে যাবে, তাহলে দানা দানা ভাবটা থাকবে না। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো আমি মাঝখানে আর একটু নেড়ে দিব যাতে নিচে আর লেগে না যায়। আসলে 2 কেজি পোলাও চাউল আর 2 কেজি গরুর মাংস নিয়েছি এখানে আমি, তো বেশ ভালোই হয়েছিল খেতে, আপনারা এভাবে ট্রাই করবেন। আর আমি এখানে একটু ঘি দিচ্ছি, ঘিটা আমি ভালোই দিলাম যাতে ঘির একটা ফ্লেভার বিরিয়ানিতে না হলে হয় না। আর আপনারা একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে কেওড়া জল বা মিঠা আতর। আমি এখানে অ্যাড করলাম না যেহেতু আমার বাচ্চারা বা ঘরেই খাবে। যদি আপনারা কোনো জন্মদিনের পার্টি বা ম্যারেজ ডে পার্টির জন্য রান্না করেন তাহলে কিন্তু একটু হালকা দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরেকটু ভালো আসবে। যেহেতু আমি ঘরেই খাবো তার জন্য কিন্তু আমি আর দিলাম না। তো এখানে আমি 10 মিনিট দমে দিয়ে রেখেছিলাম, তার জন্য তারপরেই হয়ে গেল কিন্তু বিরিয়ানিটা। এই দেখুন 10 মিনিট দমে দিয়ে রাখলেই 10 থেকে 15 মিনিট পানিটা যখন শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে তখনই বিরিয়ানি রেডি। একটু লবণটা দেখে নেবেন, লবণটা কম হলে কিন্তু আবার খারাপ লাগবে। তো কেমন হয়েছে আমার রান্নাটা সবাই কমেন্টস করে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।